হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিন একে অন্যের সাথে শেয়ার করবেন। তো আমরা অনেকেই আছি যারা পিসিতে বা ডেস্কটপে বা ল্যাপটপে আমরা এনি ডেস্কের মাধ্যমে আমরা স্ক্রিন শেয়ার করি একজন আরেকজনের সাথে। তো মোবাইলে আসলে আমরা কিভাবে স্ক্রিন শেয়ার করতে পারি, আজকের এই ভিডিওতে আমি এই টিপসটি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল স্ক্রিন একে অন্যের সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো মোবাইলের স্ক্রিনে আমি চলে আসলাম এই মুহূর্তে। তো মোবাইলের স্ক্রিন থেকে আপনাদের যা করতে হবে, আপনারা প্লে স্টোরে যাবেন। দেখুন, আমি প্লে স্টোরে টাচ করলাম। সো প্লে স্টোরে যাওয়ার পর আমরা আপনারা এখান থেকে জাস্ট সার্চ অপশনে লিখবেন এনি ডেস্ক, এনি ডেস্ক রিমোট কন্ট্রোল। হ্যাঁ, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে, এবং আপনারা অন্য আরেকটি ফোনে, দুটি ফোনে অবশ্যই আপনাদের এনি ডেস্ক রিমোট কন্ট্রোলার অ্যাপসটি থাকতে হবে, অবশ্যই ইনস্টল করা থাকতে হবে, এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমি জাস্ট এখন প্লে স্টোর থেকে আমি আমার এই এনি ডেস্ক অ্যাপসটি আমি ওপেন করে নিলাম, কারণ আমার এখানে ইনস্টল করা আছে অলরেডি। তো দেখুন, ওপেন করার পর এনি ডেস্কের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমার উপরে দেখুন আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করছে। তো আমি অন্য আরেকটি ফোনের অ্যাড্রেস দিয়ে আমি আমার ফোনে কানেকশন করব। তো দেখুন, অন্য আরেকটি ফোনের অ্যাড্রেস আমি এখানে শেয়ার করব। তো অন্য আরেকটি ফোনের যে ফোনের অ্যাড্রেসটি আমি এখানে শেয়ার করব, তো ওই ফোনের স্ক্রিন আসলে আমার এখানে শো করবে। তো চলুন আমরা দেখে আসি আসলে কীভাবে আমরা একে অন্যের স্ক্রিন আমরা শেয়ার করতে পারি মোবাইলের মাধ্যমে। তো চলুন, আমি এখন আরেকটি ফোনের অ্যাড্রেস আমি এখানে কানেকশন দিচ্ছি। দেখুন, তো আপনারা অ্যাড্রেসটি লেখার পর দেখুন যে এখানে একটা তীরের মতো একটা চিহ্ন আছে, জাস্ট এখানে আপনারা টাচ করে দিবেন। টাচ করার পর কিন্তু আপনাদের রিকোয়েস্টের সাথে সাথে কিন্তু ওই ফোনে রিকোয়েস্ট চলে যাবে আপনাদের স্ক্রিন থেকে, ওই ফোনে সাথে সাথে রিকোয়েস্ট চলে যাবে। তো আমি জাস্ট এখানে টাচ করে দিব। দেখুন, টাচ করার পর আমার এখান থেকে রিকোয়েস্ট চলে যাচ্ছে। দেখুন, এই যে দেখুন, এখন কিন্তু ওই ফোনের সাথে কিন্তু আমার স্ক্রিন কানেকশন হয়ে গেছে। তো ওই ফোনের স্ক্রিনটা কিন্তু এখন আমার ফোনে শেয়ার হয়ে গেছে। দেখুন, এখন ওই ফোনে যে কাজ করতেছে আমি কিন্তু এখান থেকে তা দেখতে পারতেছি। দেখুন, আমার ফোনে কিন্তু দেখাচ্ছে, আমি কিন্তু এখন আমার ফোনে কোনো ধরনের কাজ করতেছি না, আমি জাস্ট অন্য ফোনের স্ক্রিনটা আমি শেয়ার করে আপনাদেরকে দেখালাম। এভাবে আপনারা আপনাদের ফোন একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন, এবং যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা আপনারা এভাবে সমাধান করতে পারেন, যেভাবে আসলে আমরা পিসিতে বা ল্যাপটপে এনি ডেস্কের মাধ্যমে আমরা সমাধান করি, কাজ করি, ঠিক সেভাবে আপনারা ফোনের মাধ্যমে কিন্তু করতে পারবেন। ওই ফোন থেকে কিন্তু যে কাজ করতেছে, যে ধরনের কাজ হচ্ছে, সব কিছু কিন্তু আমি আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি। দেখুন আপনারা। তো আশা করি বন্ধুরা, আপনারা এভাবে আপনাদের ফোনে এনি ডেস্কের মাধ্যমে আপনারা যে কোনো কাজ একজন একজনকে শেয়ার করতে পারবেন, এবং একটি ফোনের সমস্যা আপনারা এভাবে আপনারা এনি ডেস্কের মাধ্যমে শেয়ার করে কিন্তু সমস্যা সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট এই ভিডিওর মাধ্যমে করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব অবশ্যই। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।